যে বিগত বছর এবং 2019 এবং 2020 যে বড় বড় বুজুর্গানে দিন ইন্তেকাল করেছেন প্রত্যেকের মধ্যে এই চারটা গুণ পরিপূর্ণভাবে ছিল। এক নম্বর গুণ আত্তাকওয়া ফিমা বাইনহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর সাথে বান্দার পরহেজগারির সম্পর্ক। আত্তাওয়াদু ফিমা বাইনহু ওয়া বাইনান্নাস, এবং মানুষের সাথে বিনয়ের সম্পর্ক। আল মুজাহাদাতু ফিমা বাইনহু ওয়া বাইনান্নাফস, মানুষের নফসের সাথে তার জিহাদ ঘোষণা। এই দুই গুণ তাদের মধ্যে, এই গুণটাও তাদের মধ্যে ছিল। চার নম্বর গুণ আজ-জুহদু ফিমা বাইনহু ওয়া বাইনাদ-দুনিয়া, দুনিয়া বিমুখতা। এই চারটা গুণ আমাদের আজকের স্মরণ সভার উল্লেখিত দুই ব্যক্তি সহ হাল জামানায় যাদের ইন্তেকাল হয়েছে সভার মধ্যে এই গুণগুলো পরিপূর্ণভাবে ছিল। মহতরম হাজিরিন, সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে হযরত পীর সাহেব বরুণা আঞ্জুমানে হেফাজতে ইসলামের মাধ্যমে মানুষের আমলের লাইনের মেহনতকে জারি করেছিলেন। আমরা জীবন দিয়ে হলেও আঞ্জুমানে হেফাজতে ইসলামের কার্যক্রমকে আমাদের প্রতিটি অঞ্চলে অঞ্চলে অব্যাহত রাখব ইনশাআল্লাহ। বলেন, রাখবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুই নম্বর, হযরত আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাজা দীর্ঘ জমানা হাদিসের খেদমত করেছেন, সবশেষে হাদিসের খেদমত থেকে রাত পথের আন্দোলনে নেমেছেন। যখন প্রৌঢ় পড়েছে, যখন নাস্তিক বেঈমান থেকে শুরু করে যখন ব্লগাররা আমার পয়গম্বরের ইজ্জতের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছিল, প্রৌঢ়ে রাত পথের আন্দোলন করতে হবে, যা শিক্ষা দিয়েছেন আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাজাহু, ঠিক না? এই আন্দোলনে আমাদেরকে যেতে হবে, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। যদি রাজপথের আন্দোলন আন্নাহদাতুল ইসলামিয়া আসসারওয়াতুল ইসলামিয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যেভাবে বলেছিলেন, আন্নাসু আহয়ালু আলা আবি হানিফাতা ফিল ফিকহ, ঠিক তেমনিভাবে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, আল উলামা ওয়ান নাস আয়ালুন আলা আহমদ শফি ফি নাহজাতিল ইসলামিয়্যাতি ওয়া সারওয়াতিহা, ইসলামী আন্দোলনে ইমাম হযরত আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাজাহু আমাদের পথিকৃত, আমাদের অগ্রহ ফৌজনে আভার। আমরা আন্দোলনের আরম্ভ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার ক্ষেত্রে খতবে নবুয়ত আন্দোলনের জন্য আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া সেই ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য প্রৌঢ়ে আমরা আভার রাজপথে আন্দোলনে নামব ইনশাআল্লাহ।